দীপক টাঙ্গি ফারদিন আলীদের মোহন বাগানকে পর্যদস্ত করে ডার্বি জিতে আরো একবার কলকাতা লীগ ঘরে তুললো মোহামেডান স্পোর্টিং। এবারের কলকাতা লীগে ব্ল্যাক প্যান্থার্সদের স্বপ্নে দৌড় পূর্ণতা পেল, লীগ ঢুকলে রেড রোডে। সত্যি এবারের কলকাতা লীগে খেলায় মোহামেডানকে থামানো মুশকিলই ছিল না, নামুমকিন ছিল। মোহন দুর্গে প্রথম ফাটল ধরান রেন সাঙ্গা, প্রথমার্ধে 13 মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে বুদ্ধিদীপ্ত হেড করে বাগানের রক্ষণ ভাগের খেলোয়াড়দের কার্যত বোকা বানিয়ে গোল করে যান মোহামেডান পাহাড়ি এই উইঙ্গার। স্কোর লাইন হয়ে যায় 1-0 মোহামেডানের অনুকূলে। মোহামেডানের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিজ গোল মেশিন সাদা কালো জনতার নয়নের মণি সেই ডেভিন। তন্ময় অভিষেক রা জিততে পারত আরো অনেক গোলে যদি না ক্রস পিস আর গোল লাইন সেভ গুলি বাদ সাধত। দ্বিতীয়ার্ধে বাস্তব রায়ের ছেলেরা যথাসাধ্য চেষ্টা করেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয়, সুতরাং ম্যাচ শেষ হয় 2-0 গোলের ব্যবধানে মোহামেডানের অনুকূলে। রেফারির শেষ বাঁশি যতক্ষণে বাজল কিশোর ভারতীর গ্যালারি তখন সাদা কালো রং, আর আপামর মোহামেডান জনতার জান জান মোহামেডান স্লোগানে মুখরিত এবং পরিপূর্ণ। সব সমীকরণকে পেছনে ফেলে ডেভিড রায় 2023-এর কলকাতা লীগ চ্যাম্পিয়ন। ডেভিড রিমসাঙ্গাদের এই লড়াই সাদা কালো জনতা মনে রাখবে অনেক দিন, কারণ তারা যে ওদের আত্মসম্মান আবেগকে ঝুঁকতে দেয়নি এতটুকু। পরিশেষে একটাই কথা বলার, আজ দিনটা ওদের যারা রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, দুর্যোগে নিজেদের জীবন বিপন্ন জেনেও সমর্থন করেছেন, পাশে থেকেছেন ওই প্যান্থার্স গুলোকে। আজ সত্যি আপনাদের আনন্দের দিন, এটাই আপনাদের উল্লাস প্রকাশের আসল মুহূর্ত। আনন্দ করুন, আনন্দ করুন আপনারা। ধন্যবাদ। Thank you.